প্রিয় দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানে এখন রয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির উপর একটি প্রতিবেদন, দেখুন প্রতিবেদনটি। সাদেক আহমেদ নির্বাহী পরিচালক গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, তিনি একাধারে একজন লেখক এবং কলামিস্ট। জনাব নাসির এ চৌধুরী গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এর স্থপতি। আজ থেকে প্রায় 32 বছর আগে মানব সেবার নিমিত্তে এই ইন্স্যুরেন্স এর নামকরণ করেন গ্রিন ডেল্টা। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের সেবাধর্মী প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে একটা ভালো মানুষের সেবা করা, ব্যবসায়ীদের, শিল্পপতিদের যাতে নিশ্চিন্ত, আমরা একটা ইন্স্যুরেন্স করে ফায়ার মেরিন। মেরিনটা হলো যে আমরা বাইরে থেকে যারা মাল আসবে এলসির মাধ্যমে ব্যাংকিং এর সাথে কাজ, তারা যাতে নিশ্চিন্ত ইন্স্যুরেন্স করে যে বা থাকতে পারে যে আমাদের এখানে যে গ্রিন ডেল্টাতে ইন্স্যুরেন্স করা। হাটিয়াটি পাপা করে বাংলাদেশের জনগণের বিমা দাবি পূরণে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স অন্যতম ভূমিকা রেখে চলেছে। ইতিমধ্যে বিমা জগতে সেরা কোম্পানি হিসেবে নিজেদের মেলে ধরতে সক্ষম হয়েছেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং জনগণের আস্থাও অর্জন করেছেন ব্যাপক। বর্তমানে আমরা যে গ্রিন ডেল্টা চালু হওয়ার পরে আমরা অনেক মানুষের কাছে, ব্যবসায়ী শিল্পপতির কাছে আস্থা অর্জন করার মেইল হল আমাদের কোম্পানির যারা উদ্যোগ পরিচালক ছিলেন, উদ্যোক্তা বা আমাদের এমডি, সবসময় চিন্তা করতেন যে আমাদের কিন্তু যে এখানে ক্লায়েন্টকে, যারা ব্যবসায়ী শিল্পপতিদের মাঝে একটা আস্থা অর্জন করা। আমার মনে হয় আমরা 32 বছর পদার্পণ করছি, আমরা সেটা অর্জন করতে পারছি। চাকরি জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনেও জনাব সাদেক আহমেদ লেখালেখির প্রতি রয়েছে বিশেষ ভূমিকা এবং তার মনোযোগ। অবসর সময় পেলেই তিনি লেখালেখিতেই বেশি সময় কাটাতে পছন্দ করেন। ইন্ডেলটা যদি আমরা এত মানুষের, ব্যবসায়ী শিল্পীদের কাছে আস্থা অর্জন করছে, আজকে আমাদের ক্লায়েন্ট পরবর্তী ব্যাংকার আছে ইন্ডেলটা খুঁজে। আমাদের খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাই যে এখানে যারা ইন্স্যুরেন্স করছে। আমরা মানুষের আস্থা অর্জন, ব্যবসায়ী শিল্পদের আন্তর্জাতিক অর্জনে গ্রিন ডেল্টার যে এমডি আমাদের ইয়াদবাইজার নাসিদা চৌধুরী, যে সুনাম, যে কোনো দেশে গেলে মানুষ আমাদের গ্রিন ডেল্টাকে বলে ও ইও ফ্রম গ্রিন ডেল্টা, এটা আমাদের একটা বাড়তি সুবিধা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিল্প, ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে টেকনো গ্রুপের উপর একটি প্রতিবেদন। এয়ার কন্ডিশন ব্যবসায় টেকনো গ্রুপ দেশে শীর্ষস্থান দখল করে আছে। ইউএসএ তৈরি তাদের ব্র্যান্ড মিলার এয়ার কন্ডিশনার দেশের বড় বড় সরকারি অফিস, কর্পোরেট অফিসের জনপ্রিয় মিলার এসি হিসেবে পরিচিত। 1995 সনে টেকনো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মিজানুর রহমান এই ব্যবসা শুরু করেন। মিলার এয়ার কন্ডিশনের বড় গুণ হল এর গুণগত মান উন্নত, 20 বছরেও কিছু হয় না, বিদ্যুৎ খরচ খুব কম। এর নির্মাণ কাজে অফিস শিল্প প্রতিষ্ঠানের জন্য রয়েছে একঝাঁক দক্ষ প্রকৌশলী, যারা সর্বদাই কাস্টমারদের সেবায় নিয়োজিত থাকেন। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এই প্রসঙ্গে তার বক্তব্যে বলেন, আমি 1995 সাল থেকে এয়ার কন্ডিশন ব্যবসা শুরু করি। তখন আমরা একটা লিমিটেড কোম্পানি, 5 জন পার্টনার মিলে করি, যে কোম্পানিটার নাম ছিল কোস্টাল এয়ার লিমিটেড। আমি ওই কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। পরবর্তীতে 2001 সাল থেকে আমার নিজের পারিবারিক কোম্পানি টেকনো হ্যাভেক সিস্টেম লিমিটেড আমি প্রতিষ্ঠা করি। প্রথম থেকে আমি এয়ার কন্ডিশন ব্যবসায়ী করি এবং 1995 সাল থেকেই আমি মিলার ব্র্যান্ড একটা ইউএস মেড এয়ার কন্ডিশনার বাংলাদেশে বাজারজাত করতেছি এবং এটার বয়স বাংলাদেশে এখন 22 বছর যাবত আমরা মিলার ব্র্যান্ড বাংলাদেশে জনগণকে মিলার ব্র্যান্ডের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা যতটুকু করা যায় আমরা সেই ব্যবস্থা করি। বাংলাদেশে আপনি যত ধরনের এয়ার কন্ডিশনার দেখবেন তার থেকে শুধুমাত্র আমাদের ব্র্যান্ডের মধ্যে একটা ডিফারেন্স আছে, যেটা আমরা আপনারা যে আমার এয়ার কন্ডিশনার আউটডোর ইউনিটগুলো আপনারা দেখেন, সারা দেশের সকল ব্র্যান্ডের আউটডোর ইউনিটের একটা বৈশিষ্ট্য আছে যেটা বাতাস সাইডে ছাড়ে, আর আমার এটা হলো ইউএস মেড ইউএস ডিজাইন। এই এয়ার কন্ডিশনার আউটডোর ইউনিট শুধুমাত্র উপর দিকে বাতাসে পাঠায় এবং এই উপর দিকে বাতাস দেওয়ার কারণে কন্ডেন্সার ইউনিটের চারিদিকে খোলা থাকাতে এটা একটা হাই এফিসিয়েন্সি মেশিন, দিস এ কস্টলি ওয়ান, মানে এই ডিজাইনটা করার জন্য এই মেশিনের কস্টটা অনেক হাই হয়, কিন্তু এটা অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। দ্বিতীয়ত, এটা বহুকাল যাবৎ বাসা বাড়িতে যারা ইউজ করে কমপক্ষে 20 বছর যাবৎ আপনি এই মেশিনটা ইউজ করতে পারেন, 20 বছর কাল, এবং এর মধ্যে আপনার তেমন কোনো সমস্যা হবে না। আর যদি ইন্ডাস্ট্রিতে হয় তদুপরি এটা কমপক্ষে 10 বছর আপনাকে সফলভাবে সার্ভিস দেবে, যার জন্য আমার বাংলাদেশে মিলারের কাস্টমার এখন ধরেন 1000, তার সবাই আমার এই প্রোডাক্টটাকে হাই এফিসিয়েন্সি একটা মেশিন হিসেবেই দেখে, যেটা বাংলাদেশের
প্রেক্ষাপটে বিদ্যুতের যে বাংলাদেশে যে সমস্যা, এই কারণে বাংলাদেশ সরকারের আমদানি নীতির মধ্যে এমন কিছু থাকা উচিত যেখানে যেই সকল মেশিন কম বিদ্যুৎ খরচ হবে সেই সকল মেশিনের ইম্পোর্ট ডিউটি অন্যান্য মেশিনের তুলনায় কিছুটা কম থাকা উচিত। তাহলে আমদানিকারকরা কম বিদ্যুৎ খরচের এয়ার কন্ডিশনার মেশিন আমদানি করতে উৎসাহিত হবে, যেটা প্রকারান্তরে সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী ভূমিকা পালন করবে। টেকনো গ্রুপের আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে অন্যতম হল টেকনো হ্যাবেক সিমেন্ট লিমিটেড, টেকনো প্রপার্টিজ লিমিটেড, টেকনো বাংলাদেশ অ্যাসোসিয়েটস, টেকনো ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট। ব্যবস্থাপনা পরিচালক জানান, খুব শিগগিরই তিনি দেশের এই মিলার ব্র্যান্ড এসি সাধারণ মানুষের ব্যবহারের জন্য যৌথভাবে ইউএস এর সাথে কারখানা গড়ে তুলবেন আমাদেরই বাংলাদেশে। বাংলাদেশে কনজিউমার প্রোডাক্ট বলতে যে আইটেমগুলো বোঝায়, তার মধ্যে একটা বাসায় ব্যবহার করার জন্য বা সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে একটা মূল্য নির্ধারণ করে একটা প্রোডাক্ট দেওয়া যায় কিনা। আসলে এয়ার কন্ডিশনার জিনিসটা এমন একটা টেকনিক্যাল মেকানিক্যাল আইটেম, যে আইটেমে খরচ কমায় আপনার কোনোভাবেই সঠিক মাত্রায় আপনার ঠান্ডা যেটা বলে শীতাতপ যে ব্যবস্থা, এটা করা অত্যন্ত কঠিন। মানে এমন কোনো টেকনোলজি এখনও পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে এয়ার কন্ডিশনের জগতে আপনি খরচ সাশ্রয় করে আপনি সেম কোয়ালিটির মেশিন সাপ্লাই দিবেন। আমি অনেক অ্যানালিসিস করছি এবং আমি আমার আমেরিকান কোম্পানির সাথে চেষ্টা করতেছি জয়েন্ট ভেঞ্চারে শুধু খরচ কমানোর জন্য, যদি এখানে আমি একটা অ্যাসেম্বলিং ফ্যাক্টরি করতে পারি তাহলে শুধু আমি আমার এয়ার কন্ডিশনটাকে মিনিমাম মূল্যে একটু কমায় জনগণের যে সাধারণ প্রাইস হিসেবে যে চাহিদা তারা থাকে, যেই মূল্য চাহিদা থাকে, সেই মূল্য চাহিদার সাথে কোন রকম খাপ খাইয়ে হয়তো আমি এয়ার কন্ডিশনার মার্কেটে দিতে পারবো। আমার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য, আমার 22 বছরের ব্যবসায় জীবনে আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করে কোনো ব্যবসা করি নাই। এখন যদি কোয়ালিটি ঠিক রাখতে আমার এয়ার কন্ডিশনের মূল্য বেশি থাকে তাহলে আমি অনন্য পায় আমি ওখানেই থাকবো, হয়তো আমার ব্যবসা বৃদ্ধি হবে অথবা বৃদ্ধি হবে না। কিন্তু আমি একটা জিনিস বুঝি, আমি যদি কারো কাছে একটা 1 টন মেশিন বিক্রি করি তাহলে সেটা 1 টন মেশিনই হবে, ওখানে 1 বিটিও কম হবে না। তো সেখানে কোয়ালিটি কম্প্রোমাইজ না করে আমার অ্যাসেম্বলিং এর মাধ্যমে হয়তো কিছু প্রস্তুত খরচ, যেটা আমেরিকা অনেক ইনস্টলেশন খরচ বেশি আছে, এটা কমায় যদি আমি পারি, যেমন আমরা আমাদের প্রোডাক্টের একটা মেজর অংশ আমেরিকা থেকে আনি, আবার একটা অংশ আমরা থাইল্যান্ড থেকে আনি, যেটা আমাদের কোম্পানি মিলার কোম্পানি থাইল্যান্ড থেকে আসে, এখানে কিছুটা কম খরচ হয় এই প্রোডাক্টগুলোতে। তো আমরা এখন চেষ্টা করতেছি এই 1 টন 1.5 টন 2 টন ছোট মেশিনগুলো বাংলাদেশে প্রস্তুত করা যায় কিনা, এই ব্যাপারে গত 1 বছর যাবত আমি আমার যে টেকনিক্যাল ইনফরমেশন কালেকশন করে আমি একটা কস্ট অ্যানালাইসিস করতেছি যেই কস্টটা দিয়ে আমি এই জনগণের কাছে যে বাংলাদেশের যে মানে অত্যন্ত সস্তা মানে যে এসি আছে ওই মানে না গেলেও তার কাছাকাছি কোনো প্রাইসে কাছাকাছি কোনো মূল্যে যদি জনগণকে দিতে পারি তাহলে জনগণ উপকৃত হবে। তো আমি আশা করি আমরা যদি এখানে একটা ফ্যাক্টরি জয়েন্ট ভেঞ্চার অ্যাপ্লিকেশন করতে পারি অথবা আমার যে আমেরিকার কোম্পানি থাইল্যান্ডে যারা আছে ম্যানুফ্যাকচার তাদের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার করতে পারি তাহলে হয়তো খরচ আমার 15-20% কম খরচ হওয়ার সম্ভাবনা আছে। তা আমার মূল্য যদি 15-20% আমি কম দিতে পারি হয়তো কিছুটা জনগণের ক্রয় চাহিদার সাথে তাল মিলাতে পারবো, এবং আমার আশা আমি আগামী 1-2 বছরের মধ্যে এই ব্যাপারে একটা চিন্তাভাবনা করতেছি একটা ফ্যাক্টরি এয়ার কন্ডিশন ফ্যাক্টরি বাংলাদেশে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এলো, অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। আগামী সপ্তাহে একই চ্যানেলে একই সময় আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে কিংবা জানতে আপনারা লগ ইন করতে পারেন www.facebook.com/businessinbangladesh।